পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কেএইচ মানবিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় হামদ নাথ কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাউজানের কৃতি সন্তান মরহুম মোহাম্মদ আবুল কালাম ও তার সহধর্মিণী মোসাম্মদ হাসিনা বেগমের নামে কেএইচ মানবিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন তার সন্তানেরা। কেএইচ মানবিক ফাউন্ডেশন পরিচালনা করেন এম ওয়াই কামাল বাবু, আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ মোবারক উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন মানিক। তাদের নিজস্ব অর্থায়নে কেএইচ ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি দারিদ্র বিমোচন সহ দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় এবার হামদ নাথ কেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার 6 অক্টোবর রাউজান পৌরসভার 5 নং ওয়ার্ডস্থ গাউসিয়া ফোরকানিয়া মাদ্রাসায় গাউসিয়া কমিটি বাংলাদেশ হাজি বাসা মিয়ার দোকান ইউনিট শাখার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানি আলম জনি। যারা আল্লাহ মাদ্রাসা শিক্ষা শিক্ষিত একজন ব্যক্তিকে যদি আপনি পুলিশ ইন্সপেক্টর বানিয়ে দেন, সে কোনোদিন ঘোষ খাবে না। আমরা চাই ইসলামের শিক্ষা তাদের বুকে ধারণ করলে আমরা বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সব জায়গায় আমরা করব। আর উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ফারুক। কেএইচ মানবিক ফাউন্ডেশনের পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ মোবারক উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সংগঠক হাফেজ মাওলানা মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি ছিলেন ক্যাকদায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ দানেশ, সমাজসেবক ও কৃষক লীগ নেতা এম এন আফসার, ব্যবসায়ী ও যুবলীগ নেতা আনোয়ারুল মুস্তাফা ইমরান, হাফেজ আব্দুল গফুর, মোহাম্মদ হায়দার আলী, গাউসিয়া কমিটি বাংলাদেশ হাজি বাসা মিয়ার দোকান ইউনিট শাখার মোহাম্মদ রুমান। হামদ নাথ কেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 100 জন ক্ষুদে শিক্ষার্থী। তার মধ্যে 7টি গ্রুপে 21 জনকে বিজয়ী ঘোষণা করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।